হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে, মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম শহর থেকে গাড়িতে খুব সহজে গুগল ম্যাপস অন করে আপনারা চলে আসতে পারবেন এই সৈকতে। এছাড়া সিএনজি অটোরিকশা ভাড়া করে আপনারা আসতে পারেন এই সৈকতে। আরও রয়েছে অনেকগুলো বাস সার্ভিস চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গা পর্যন্ত, তো সেগুলোতে করেও আপনারা এই সৈকতে চলে আসতে পারবেন অনায়াসে। পতেঙ্গা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 5 কিলোমিটার আর ভারতের মিজোরাম লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদী রাঙ্গামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাই কর্ণফুলী নদীর মোহনায় এই সমুদ্র সৈকতটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন শামুক, ঝিনুক, শৈবাল, প্রবাল এবং সমুদ্রের বিভিন্ন উপাদান দিয়ে এখানে অনেক ধরনের শোপিস তৈরি করা হয়, যা আপনার গৃহসজ্জায় আপনার শোকেসকে সাজিয়ে দেয়। এসব দৃষ্টিনন্দন শোপিসগুলো। আজ আমি সমুদ্র সৈকতে রাতের বেলা এসেছি, তাই আমি আপনাদেরকে আজ শুধু এখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতে যেসব পণ্যগুলো বিক্রি হয় সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব, আর আপনারা কিভাবে সহজে স্বাচ্ছন্দ্যে এগুলো কেনাকাটা করবেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বিকেলবেলা এই সমুদ্র সৈকতে এলে স্পিডবোট, সি বাইক এবং ঘোড়ায় চড়ে এই সমুদ্র সৈকতের অপূরব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজ যেহেতু আমি রাতের বেলা এসেছি, তাই আপনাদেরকে এই সৈকতের যে বেড়িবাঁধ আছে সেটির উপরে যে সকল দোকানগুলো রয়েছে, স্ট্রিট ফুডের দোকান রয়েছে, শোপিস শামুক ঝিনুকের তৈরি বা শোপিসগুলো রয়েছে, সেগুলোর দোকান ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখন এখান থেকে চকলেট এবং বাদাম কিনবো। কত করে প্যাকেট? 150 টাকা। এটা একই কোয়ালিটির? এগুলো না না, এটা বড়, এটা ছোট, এটা বেশি টেস্ট। এগুলো কত করে? এটা 100 টাকা রাখা যায় না? না, 20 টাকা রাখবে না। 100 টাকা রাখবে। আচ্ছা দেন, আর কি লাগে দেখেন না, এখান থেকে নিবেন, মিক্স চাটনি নিবেন, খেয়ে নেন, ভালো লাগলে নিবেন, খাইতে তো সমস্যা নাই, টেস্ট করেন না। এটা মিক্স পাঁচটা ফ্লেভার। এটা এইটা একটা একটা দুইটা নিবেন নাকি? ভালো ইয়ে চকলেট নাই? আচ্ছা ভালো চকলেট আছে। এটা পড়বে 300, এটা পড়বে 350। এটা বার্মিস 320 কাজু বাদাম চকলেট। যেগুলো নিচ্ছি আমি, যেগুলো দিচ্ছি এগুলো আমি তো নিতেই চাইছি, আপনি তো বেশি চাচ্ছেন। আর এটা 220,
এটা বারমিজ 220 দেখে দিলাম মানে আপনারা আমাদের মেহমান হচ্ছেন আপনাদের কাছে আমরা ওদের কোনো টাকা চাই কেন আমি আপনাকে মিক্সটা দেখাইছিলাম ওটা আপনি ধরে নেই না নেন একটা এই যে আমি দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ এটা মিক্স তখন তো টেস্ট এটা ফার্স্ট টাইম লেভেল জি এটা এটা কিন্তু খুচরা মূল্য একটা প্যাকেট 15 টাকা পুরো প্যাকেটটা 250 না 300 টাকা রেট এটা কয় পিস আছে এখানে 20টা 20টা এমনি খুচরা কত করে 15 টাকা 300 টাকা হয় তো আপনি পুরো বান্ডেলটা নিচ্ছেন আপনি এর জন্য আমি 250 টাকা বলছি 10 টাকা লাভ আর খুচরা করে বেশি 300 টাকা সব ভাঙিয়ে দিলাম আপনাকে এটা কত রাখবেন এটা 200 করে রাখবেন আরে তিন প্যাকেট দেন যেগুলো হয় সেটা নেন আপনি সমস্যা নেই না এটা রাখবো এটা রাখবো আড়াইশো এটা 300 এটা 300 একদম একদম এটা রাখবো 250 এটা 300 এটা 300 700 টাকা দিবেন হলে করে দিতে পারবো আমার এটা হয় না এটা একটা 200 রাখেন এইগুলো কত করে বলছো আমি তিন দুগুণে 600 আর 100 টাকা এক্সট্রা বলছি ভাগ ভাগ করে দেন যেটা পারবে সেটাই দিবে কোনো প্রবলেম নেই আমি আমার 1000 টাকা দেন আমাকে আর 50 টাকা দিবেন এখানে না এখানে আমি এটা নিব এইটা আচ্ছা আপনি তিনটা নিবেন আর আমাকে একটা দেন আচ্ছা 200 টাকা বলছেন আচ্ছা তিনটা কত বলছেন আপনি তিনটা আমি 700 টাকা বলছি কত বলছেন হ্যাঁ তিনটা কত বলছেন আঙ্কেল আপনি কত বলছেন 750 লাস্ট এটা 200 হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দোকানে অনেক দামাদামি করে চকলেট ক্যান্ডি আচার বাদাম এর অনেকগুলো আইটেম আমরা কিনেছি এভাবে আপনারা এই সমুদ্র সৈকতে দোকানগুলোতে রয়েছে মজাদার চকলেট ক্যান্ডি জ্যাম জেলি আচার এবং বাদামের অসংখ্য আইটেম যেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা আচার ক্যান্ডি চকলেট কিনতে পারবেন আর এই সমুদ্র সৈকতে যারা বেড়াতে আসে তারা কখনোই খালি হাতে ফিরে যায় না এখান থেকে তাদের প্রিয়জনদের জন্য আচার বাদামের অসংখ্য আইটেম রয়েছে রয়েছে চকলেট ক্যান্ডি জ্যাম জেলি
তো প্রিয়জনদের জন্য সবাই কিছু না কিছু এখান থেকে কিনে নেয়। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দামাদামি করে প্রতিটি পণ্য আপনাকে কিনতে হবে, কারণ এরা অনেক 2 থেকে 3 গুণ দাম বেশি চায়, যে কারণে আপনারা দামাদামি করে অবশ্যই কিনবেন। আচারের মধ্যে এখানে রয়েছে আমের আচার, জলপাইয়ের আচার, বরই, তেঁতুল, আমড়া, এছাড়া মিক্সড আচারও রয়েছে। সবগুলো আইটেমকে মিক্স করেও অনেকগুলো আচারের আইটেম রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আচার কিনবেন। এছাড়া রয়েছে মিষ্টি তেঁতুল, অসংখ্য বাদামের আইটেম, পিনাট, ক্যাশনেট, আমন্ড, কাজু, পেস্তা, কাঠবাদাম, অনেকগুলো আইটেম রয়েছে এবং অনেকগুলো কোটেড বাদাম রয়েছে, যেগুলো বিভিন্ন প্রকার কোটিং করা থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো। আসলে এখানে হরেক রকমের আইটেম আপনার সারি সারি সাজানো আছে, কিছু লোকাল এবং কিছু বার্মিজ আচার রয়েছে। চকলেটের মধ্যে অনেক অনেক রকম আইটেম রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো চকলেটের আইটেম কিংবা ক্যান্ডি, জ্যাম, জেলি এগুলো কিনতে পারবেন এই মার্কেট থেকে। ওরা আমাদেরকে এখানে টেস্ট করার জন্য একটা আচার দিয়েছে, যেটি আমরা এখানে খেয়েছি এবং আমাদের কাছে ভালো লেগেছে। আর এই সমুদ্র সৈকতে রয়েছে শামুক, ঝিনুক, শৈবাল সহ সামুদ্রিক অনেকগুলো সমুদ্র থেকে কুড়ানো ফসিল দিয়ে ওরা বিভিন্ন রকম খেলনা, শোপিস তৈরি করে থাকে, যা আপনার প্রাত্যহিক জীবনে আপনার ঘরকে সৌন্দর্য মণ্ডিত করে রাখবে। আপনারা এগুলো এখান থেকে, এই পতেঙ্গা সি বিচ থেকে, দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া এইখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে আপনার কাঁকড়া ফ্রাইটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন, এখানের এই সমুদ্র সৈকতে স্ট্রিট ফুডের দোকানগুলোতে কাঁকড়া ফ্রাই, চিংড়ি মাছের ভাজা সহ সামুদ্রিক মাছগুলো এখানে ফ্রাই করে আপনার সামনেই ভেজে আপনাকে খাওয়াবে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি তেঁতুল, এগুলো হচ্ছে মিষ্টি। আমরা সাধারণত তেঁতুল খেয়ে থাকি, অনেক টক হয়ে থাকে, আর এগুলো আপনার বার্মিজ তেঁতুল, যেগুলো মিষ্টি। আর এখানে সারি সারি স্তরে স্তরে দেখতে পাচ্ছেন আচারের আইটেম সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো জারে। এছাড়া রয়েছে শুকনো চিংড়ি মাছ, যেটা নাই ওটা বলবো না, যেগুলো আপনি সরাসরি খেতে পারবেন অথবা ভেজেও খেতে পারবেন। তাই আমরা এখানে ঘুরে ঘুরে অনেকগুলো অনেক কেনাকাটা করেছি বাসার জন্য। কত প্যাকেট এগুলো? এটা হচ্ছে 160 টাকা। একটু দেখেন না, একটা টেস্ট করে দেখেন। আর এই মার্কেটের পাশেই রয়েছে বার্মিজ মার্কেট, যেখানে শামুক, ঝিনুকের, শোপিসের অনেকগুলো দোকান রয়েছে, রয়েছে শুটকির অনেকগুলো দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি কিনতে পারবেন বার্মিজ মার্কেট থেকে। রাতের বেলা এই সমুদ্র সৈকতের দাঁড়ালে আপনি দেখতে পারবেন সারি সারি জাহাজ বহির্নোঙ্গরে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য, এবং ছোট ছোট নৌযানগুলো বাতি চালিয়ে এপাশ থেকে ওপাশে ছুটে যাচ্ছে। আসলে দৃষ্টিনন্দন এইসব দৃশ্য আপনারা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে দেখতে পারবেন। আর আপনার একঘেয়েমি নগর জীবন থেকে কিছুটা সময় হলেও আপনারা হারিয়ে যেতে পারবেন এই অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে। আজ আসলে আমরা পুরোটা সময় এই দোকানগুলোতে কাটিয়েছি, দোকানে কি কি পাওয়া যায়, কিরকম টেস্ট,
বাদামের আইটেম অনেকগুলো আছে এখানে আপনি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম চীনা বাদাম এর অনেক আইটেম পাবেন আর ঘুরে ঘুরে আপনার পছন্দ অনুযায়ী কিনবেন এবং আপনার প্রিয়জনদের জন্য নিয়ে যাবেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতের স্ট্রিট শপগুলো থেকে অনেক দূর পর্যন্ত যেদিকে দু চোখ যায় আসলে সারি সারি দোকান আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে এখানে পর্যটকদের রসনা বিলাস করার জন্য আপনি এই সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে যখন আপনার খাবারের প্রয়োজন হবে চলে আসবেন আপনি এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে এখানে যারা কাঁকড়া ভোজন রসিক তাদের জন্য সুখবর এখানে লাইভ আপনি কাঁকড়া ফ্রাই করে আপনাকে শসা ও পেঁয়াজের সাথে এক প্লেট ছোলা দিয়ে পরিবেশন করবে যা আপনার রসনা বিলাসের জন্য পরিপূর্ণ হবে এই যে দূরে দেখতে পাচ্ছেন সারি সারি নৌযানগুলো নোঙ্গর করে রাখা হয়েছে এই প্রাকৃতিক দৃশ্য ঝিরিঝিরি বাতাস আপনি এনজয় করতে পারবেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আর আপনারা যদি সূর্যাস্ত উদয় দেখতে চান তাহলে ভোরে চলে আসবেন সূর্য ওঠার আগে আর সূর্যাস্ত দেখার জন্য বিকেলে চলে আসবেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণত সবাই এই সমুদ্র সৈকতে বিকালের সময়টা পার করার জন্য প্রিয়জনকে নিয়ে এই সমুদ্র সৈকতে চলে আসে চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে যারা বাসিন্দা রয়েছে তারা প্রায়ই চলে আসে এই সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শামুক ঝিনুক দিয়ে তৈরি এইগুলো না দেখলে এই সব দেখতে আর অন্যান্য প্লাস্টিকের ওটা তো শোপিসগুলো রাখা আছে ঘর সাজানোর জন্য শামুক ঝিনুক দিয়ে তৈরি অনেকগুলো শোপিস আপনারা নিয়ে যেতে পারেন এই সমুদ্র সৈকত থেকে আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের দোকানগুলো তাদের পসরা সাজিয়ে অপেক্ষা করছে পর্যটকদের জন্য এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ফ্রাই করে রাখা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় করে প্রেজেন্টেশন দেখতে যেমন সুন্দর তেমনি আপনার খেতেও ভালো লাগবে সুস্বাদু আপনার সামনেই এভাবে ফ্রাই করে পাকোড়া ফ্রাই করে আপনাকে সাথে সাথে পরিবেশন করবে আপনারা চলে আসবেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতে বাংলাদেশের অনেকগুলো সমুদ্র কয়েকটি সমুদ্র সৈকতের মধ্যে এই কর্ণফুলীর তীরে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম নগরবাসী তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি নিয়ে নিতে এখানে বঙ্গোপসাগরের সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে চলে আসে এই সমুদ্র সৈকতে এই যে দেখতে পাচ্ছেন পতেঙ্গার মালাইচা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চা খেতে পারবেন আর এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন দূরে শিপগুলো নোঙর করে রাখা হয়েছে আলোর ঝলকানি